আসসালামু আলাইকুম আমাদের প্রবাসী ভাইদের ইমু হ্যাক করে তাদের আত্মীয় স্বজন এবং ফাঁড়া প্রতিবেশীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা আমি এখন আপনাদেরকে এমন একটি সেটিংস শিখিয়ে দেব যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ইমুটি হ্যাক হয়েছে কিনা অথবা আপনার ইমু অন্য কেউ চালাচ্ছে কিনা সেটি দেখার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইলের ইমু ওপেন করে নেবেন ইমু ওপেন করার পর বাম সাইডে কর্নারে এই যে ছোট্ট করে আপনার ইমুর যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেটি শো করবে সেটির উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে সেটিংস লেখা রয়েছে আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখানে নিচের দিকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামক একটা অপশান এখানে আপনারা দেখতে পাবেন এই লেখাটার উপরে ক্লিক করবেন এখন এখানে আপনারা দেখছেন লেখা রয়েছে ম্যানেজ ডিভাইস ম্যানেজ ডিভাইসেস এই লেখাটার উপরে ক্লিক করবেন এখন এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ইমু কয়টি মোবাইলের মধ্যে লগ ইন করা রয়েছে আপনার এই যে আপনারা দেখতেছেন আমার ইমুটি বর্তমানে স্যামসাং এ সেভেন ফাইভ জিরো এফ এ মোবাইলটির মধ্যে লগ ইন করা রয়েছে এবং এখানে ডানসাইডে লেখা রয়েছে কারেন্ট অর্থাৎ এটি হচ্ছে কারেন্ট ডিভাইস অর্থাৎ এই মোবাইলে আমার ইমুটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে তো আপনাদের এখানে যদি অন্য কোনো মোবাইল শো করে আপনার মোবাইল ফোনের মডেল ব্যতীত যদি অন্য কোনো মোবাইল শো করে সেক্ষেত্রে এখানে ডানসাইডে আপনারা সেই মোবাইলটি বরাবর ডিলেট লেখা দেখতে পাবেন ডিলেট লেখা দেখতে পেলে সেই ডিলেট লেখাটির উপরে ক্লিক করে ইয়েস করে দিলেই সেই ডিভাইসটি ডিলেট হয়ে যাবে অর্থাৎ সে আর আপনার ইমুটি ব্যবহার করতে পারবে না তো বন্ধুরা ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করে দেবেন এটি খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমাদের প্রবাসী ভাইদেরকে বলা হয় বাংলাদেশ অ্যাম্বাসি থেকে তারা ফোন দিয়েছে আপনার মোবাইলে একটি কোড যাবে কোটটি দিন আপনি লটারি পেয়ে গেছেন অথবা আপনার এই যে দেশে কেউ অসুস্থ এরকম করে মানে বিভিন্ন সময় আপনাদের প্রবাসী বাইদের থেকে কোড নাম্বার নিয়ে যায় কোড নাম্বার নিয়ে যাওয়ার পর হ্যাকাররা তাদের মোবাইলে আমার প্রবাসীবাইদের ইমু অ্যাপসটি ওপেন করে ফেলে এরপর ইমুর লিস্টে ইমুর ফ্রেন্ড লিস্টে যত নাম্বারগুলো রয়েছে সবগুলো নাম্বারে হ্যাকাররা মেসেজ দেয় অর্থাৎ হ্যাকাররা আপনার হয়ে তাদেরকে মেসেজ দেয় মেসেজের মাধ্যমে লেখে যে আমি সৌদি আরবে অনেক কষ্টে আছে অথবা একটা বিকাশ নাম্বার দিয়ে দেয় যে এই নাম্বারে এত টাকা পাঠিয়ে দিন আমি বিকালে আপনাকে টাকা দেবো অথবা পরবর্তীতে টাকা পাঠিয়ে দেব এভাবে মেসেজ দেয় এখন আমরা যারা বাংলাদেশে রয়েছি আমরা অনেকে বিষয়টা বুঝতে পারি না বা আমরা এই বিষয়টি সম্পর্কে অবগত নই যে কারণে তাদের চাওয়া অনুযায়ী আমরা টাকা পাঠিয়ে দিই টাকা পাঠিয়ে দেওয়ার পর হয়তো তাদের মোবাইলে যখন আপনি কল দেন সেক্ষেত্রে তারা আর কল রিসিভ করে না এ ধরনের আমাদের আত্মীয় স্বজন ফাঁড়া প্রতিবেশী কেউ যদি সৌদি আরব বা বিশ্বের অন্যান্য কান্ট্রি থেকে আপনার মোবাইলের ইমুতে এ ধরনের মেসেজ দেয় যারা বাংলাদেশে রয়েছেন তারা কি করবেন তাদের মোবাইল নাম্বারে কল দেবেন অথবা তাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন আসলে যে লোকটি আপনার কাছে টাকা চাইতেছে সে আসলেই কি আপনার বন্ধু বা আপনার ভাই যে আপনাকে মেসেজ দিয়েছে দিয়েছে সেই লোকটি কিনা সেজন্য তাকে ভিডিও কল দেবেন সে যদি ভিডিও কল রিসিভ না করে তাহলে আপনি বুঝতে পারবেন সে হচ্ছে একজন হ্যাকার যে আপনার বন্ধু বা আত্মীয় স্বজন ইমুটি হ্যাক করে ফেলেছে সে আপনার কাছে টাকা চাইতেছে এবং সে আপনার টাকা মেরে দিবে তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কল যদি রিসিভ না করে ভিডিও কলে যদি আপনার সঙ্গে কথা না বলে কোনো প্রকারের কোনো লেনদেন করবেন না তার জন্য কোনো টাকা পাঠাবেন না তো বন্ধুরা ভিডিওটি জনস্বার্থে একটি শেয়ার করে দিন আমার আমার এই মোতাহির হোসেন মানিক ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য